হ্যালো বন্ধুরা, দেখো আমি কোথায় চলে এসেছি। এটা হলো কসবার শিব মন্দির। আর এটার একটা কথা আছে, ঘটনা আছে, সেটা হলো ওই যে তোমার চাঁদ সদাগরের যে মন্দিরটা, শিব ঠাকুরটা ছিল না, সেইটা চাঁদ সদাগরের শিব ঠাকুর, এটা বেহুলা লক্ষ্মীদার সেই শিব ঠাকুর, এটা চম্পাইনগর এইটা। আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে এই 8 ঘন্টা বাইকে লাগে, এরকম দূরত্ব আছে। যাই হোক, মন্দিরটা কিন্তু অনেকটা জাগ্রত, আর আমি এটা সবাই জানে জাগ্রত, আমি একা বলার কিছু নেই। আর মন্দিরটা আমি একটু ঘুরে ঘুরে দেখাবো তোমাদের, ভালো করে দেখাতে পারবো না, পারছি না মনে হয়, কে জানে জানি না। আমার একটা ভাই ভিডিও করছে আমার, আমি কখনো এরকম মানে পরিস্থিতিতে পড়িনি, আমি নিজে নিজেই করি। যাই হোক, আমার ভাই ছিল পাশে, সেই ভাইটা ভিডিওটা করে দিচ্ছে, আর আমি বললাম চলো সবাইকে মন্দিরটা দেখিয়ে দিই। সেই হিসাবে আমি আজকে একটু ঘুরছি, মন্দিরের পিছন পিছনে ঘুরবো আর কি। দেখো মন্দিরের পিছনটা চলে যাচ্ছি, কী সুন্দর পরিবেশ, এত সুন্দর, আর তারপরে সবুজ, চতুর্দিকে এত সবুজ, এত সুন্দর লাগছে। আমি মন্দিরের পিছনে কখন আসিনি, এতবার এসেছি মন্দিরের পিছনে কখন আসিনি, সেই হিসাবে আজকে এবার আজকে একটু মন্দিরের পিছনে চলে এলাম। আমি ভাবছি তা একা কেন দেখবো, তোমাদেরকে নিয়েই দেখি একটু, কি তাই তো? আর যারা দূরে আছো তারা তো সবাই বেহুলা লক্ষ্মীদারের ব্যাপারটা জানো, হিন্দুরা সবাই জানবে এই বেহুলা লক্ষ্মীদারের ব্যাপারটা, সেইটা হলো এই মন্দির। দূর থেকে যারা দেখছো তারা অবশ্যই ভালো করে জেনে নাও, এটা এটা বেহুলা লক্ষ্মীদারের সেই চাঁদ সদাগরের মন্দিরটা। আর আমি হঠাৎ করে চলে এসেছি, আমার এক ভাইপো এসেছিলো, ভাইপো বললেন বলো যে চলো কাকিমা সবাই যাই একসাথে। তাই ভাইপোর কাকিমা আর আমি আর আমার একটা ভাই আর একটা দাদা, এই কয়েকজন মিলে আমরা চলে এসেছি মন্দিরে। দেখো মন্দিরটা এত সুন্দর লাগছে না বলার কথা না, আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই বললাম যে একটু ভিডিও করো দেখি, যে করছে তোমাদের কেমন লাগছে। আর তোমরা কে কে এখানে আসোনি তারা একটু ভালো করে দেখে নেবে, আর আশেপাশে তো সবাই এখানে জানে, কিন্তু দূরে তো হয়তো অতটা আসা হয় না, জানা হয় না, তাই দূরে যারা থাকো তারা একটু দেখে নাও, এটা হলো চাঁদ সদাগরের মন্দিরটা। আর এইখানে ঢিল বেঁধে আমার ছেলেটা কিন্তু হয়েছে, আমার ছেলেটা প্রথমটা ছেলে নষ্ট হয়ে যায়, তারপরে এখানে এসে আমি মানত করেছিলাম যে আমার ছেলে যদি ভালোভাবে হয় একটু ঘন্টা দেবো। যাই হোক, তোমাদের আশীর্বাদে, আমার শিব বাবার আশীর্বাদে, ভোলে বাবার আশীর্বাদে সবাই আমার ছেলেটা কিন্তু ভালোভাবে হয়েছে এবং ভালো আছে। তারপরে আমি এসে পুজো দিয়ে একটা ঘন্টা দিয়ে চলে গিয়েছিলাম। আর এখানে আসতে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে এখানে আসতে আমার। আর এখানে বসলে না একটা বেশ একটা তৃপ্তি হয়, মনের মধ্যে একটা তৃপ্তি হয় খুব সুন্দর। আমার তো খুব সুন্দর লাগে, যেহেতু কাজের চাপে আমি আসতে পারি না, সবসময় আসা হয় না, ভাইপোটার জন্য ভাইপোটার হুজুগে আসা হলো। ওই তো সবাই বসে আছে, আর ভাইপোটা সবাই বসে আছে এখানে, আর আমি ঘুরে বেড়াচ্ছি। আর এখানে এখানে রিল টিল একটু আমি কখনো বানাইনি, সেই হিসেবে দেখলাম একটু বানিয়ে নিই, সবাইকে দেখানোও যাবে, আর একটু ঘোরাও হবে। ঘন্টাটা বাজাচ্ছি, আমি ভয়ে বাজাচ্ছি না যে ওরা বসে আছে গল্প করছে, দিয়ে ভাই বলছে না কাকিমা বেশি করে বাজাও, শিব ভোলে বাবা জেগে উঠুক, যে আমি আবার ঘুরে বাজাতে গেলাম। আমার একটু আনন্দ ফুর্তি ভালোই লাগে, আমি হাসতে ভালোবাসি, আমার আনন্দ ফুর্তি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই মন্দিরটায় গিয়েছি, আমার ছেলেটা যায়নি, ও ঘরে ছিল, একটু একটু মেঘলা মেঘলা ছিল, যেন বাবা বললো মা আমি যাবো না, তোমরা যাও, আমি চলে এলাম। বলো এবার কেমন লাগছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা, কমেন্ট কিন্তু করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? আর এটা নিচটাতেও না, নিচটার জায়গাটা না, দেখো কত সুন্দর, দুদিকে গাছ দিয়ে মনে হচ্ছে গাছের ছাউনি করা হয়েছে, এত সুন্দর সিনারিটা। আমার তো এই আমি দুটো শর্ট ভিডিও দিয়েছি তোমাদেরকে, আর এই সিনারিটা অপূর্ব লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই সিনারিটা। দেখো গাড়িটাকে কত ছোটো লাগছে, সব মানুষগুলো কত ছোটো লাগছে, দূর থেকে করা হচ্ছে যেহেতু, আর গাড়ি গাছের গাছটা তো মানে বোঝাই যাচ্ছে কত পুরনো গাছ, চতুর্দিকে এত সুন্দর ডালপালা নেমে এসেছে যেন মনে হচ্ছে ছাদ দিয়ে দিয়েছে। তোমরা যে যে যারা যারা দেখোনি তারা ভালো করে দেখে নাও, এই মন্দিরটাকে ভালো করে দেখে নাও, জায়গাটাকে ভালো করে দেখে নাও, অনেক পুরো।